بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد. বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে আপনি শুনে থাকেন যে মানুষ যখন নাকি কেউ আল্লাহ আনুগত্য করেন আর বিভ্রান্তি থাকেন তখন মানুষ বলে সতান তাকে গুমরা করেছে এখন আপনি বলছেন যে একজন প্রশ্ন করেছে যে সতানকে গুমরা করেছে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন যে যে বিধিবিধান আল্লাহ তালা দিয়েছেন এটা যে মানবে গ্রহণ করবে তাকে আল্লাহ হেদায়েত দান করবেন আর যে মানবে না তাকে আল্লাহ তালা পদভ্রষ্ট করবেন তোকে যে এখানে হাদিসা আছে রসুল বলেছেন এবং আমরা এটা সবাই জানি মাই হাজিল্লাহ ফলাহ মজুল্লাহ হামাই হুদুল্লফলাহ হাজি আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যাকে হেদায়েত করেন তাকে পদভ্রষ্ট করার কেউ নেই এবং আল্লাহ তালা যাকে পদভ্রষ্ট করেন তাকে হেদায়ত করার কেউ নেই হেদায়েত করার মালিক আল্লাহ রাবুল আলামিন এবং পদভ্রষ্ট করা মানে একটাকে পদভ্রষ্ট করার মালিকও আল্লাহ রাবুল আলামিন কিন্তু এটা কারণটা হচ্ছে সে নিজে অর্থাৎ শয়তানকে কে পদভ্রষ্ট করে শয়তানকে শয়তান আল্লাহর আনুগত্য করে এই জন্য আল্লাহ তাকে পদভ্রষ্ট করেছেন সে দুইটা কারণে আনুগত করে সে অহংকার করেছিল এবং হিংসা করেছিল যে অহংকার এবং হিংসা করার কারণে আল্লাহ রাবুল তাকে পদভ্রষ্ট করেছেন তো আল্লাহ যাকে পদভ্রষ্ট করে তাকে আর হেদায়েত করার কোনো ক্ষমতা কেউ পৃথিবীতে রাখে না এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে হেদায়েত কামনা করি আমরা সবসময় পাশ আমাদের মধ্যে বলি মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো হেদায়ত দান করো এবং আল্লাহম হাদিন আফিমান হেদায়ত আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দান করো তাহলে এখানে হিদায়তের দান করার মালিক আল্লাহ এবং গুমরা করার মালিক আল্লাহ তো হিদায়ত কখন দান করবেন আল্লাহ যখন কোন বান্দা এখলাসের সাথে আল্লাহর প্রতিমান আনবে এবং রসুলপতি ইমান আনবে কোরআন হাদিস মানার সে পরিপূর্ণ আগ্রহ এবং চেষ্টা করবে তখনই আল্লাহ তাদা তাকে হিদায়ত দান করে আর যদি কেউ অগ্রাহ্য করে কোরআন মানে না কোরআনের দিকে সে মুখ ফিরা কোরআন থেকে হাদিস থেকে এবং অহংকার করে এবং সে হিংসা করে তাহলে আল্লাহ তাদের তাকে করবে। করবে তো কাজেই এই জন্য আল্লাহ রাবুল আলমীর পবিত্র কোরআনের সর্বপ্রথম যে সুরা এখানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন আল্লাহর কাছে হৃদায়ত চাই কারণ হৃদায়ত দেওয়ার মালিক আল্লাহ আমাদের আমরা আমাদের জানা কি আমরা মুসলমান মোহামেন আমাদের দায়িত্ব হলে উপদেশ দেওয়া উপদেশের মালিক আমরা আমরা উপদেশ দেব কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েত করার ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বের হাতে আছে গুমরা করার মালিক আল্লাহ তারা শয়তান শতানকেও আল্লাহ গুমরা করেছেন কারণ সে গুমরাহ হওয়ার যোগ্য আদম আল ইসলামকে আল্লাহ তারা দিয়েছেন যেমন হেদায়েত পাওয়ার যোগ্য কারণ আদম আলাইহিস সালাম ভুল করার পরে সে ক্ষমা চেয়েছে আল্লাহ কাছে সে আল্লাহ রব্ তাকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু শয়তান ভুল করার পর সে ক্ষমা চায় নাই এবং সে অহংকার এবং হিংসা করেছে আল্লাহ তাল তাকে করে দিয়েছেন কাজেই মূল জিনিসটা বুঝতে হবে আমাদেরকে যে হেদায়েত করার মালিক আল্লাহ এবং গুমরা করার মালিক আল্লাহ কিন্তু এটা মানুষের নিজের কর্মফলের কারণে আল্লাহ তাদের পবিত্র কোরআন সুরা বাকারার প্রথম বলে দিয়েছেন যে আলিফুল্লাহ রহমান রহিম আলিফুল এটা এমন এক কিতাব যে কিতাবে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই প্রত্যেকটা জিনিসই সঠিক সত্য এবং বাস্তব লিল মুত্তাকিন এটা মুত্তাকিদেরকে হিদায়ত দান করবে মুত্তাকিন কারা যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহ প্রতিমান আনবে এবং আল্লাহ বিধিবিধান মেনে চলবে তখন আল্লাহ তারা তাকে হিদায়ত করবে আর যদি এই কাজের বিপরীত কাজ করে তাহলে তাকে আল্লাহকে পদভ্রষ্ট করে দেবেন তো কাজে হৃদায়ত সবসময় আল্লাহর কাছে সবচেয়ে বড় নেয়ামত এটা জীবনে সর্ব সর্ব বড় নিয়ম বৃহৎ নিয়ামত হৃদায়ত এই জন্য আমরা প্রত্যেক রাকাতের মেদে সুরা ফাথার মধ্যে বলি ইহিরদিন মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে হৃদায়ত দান করেন এবং হৃদায়তে প্রতিষ্ঠিত রাখেন সঠিক পথে তো কাজেই শয়তানে শয়তানে মানুষকে ভুল পথে উদ্বুদ্ধ করে পরিচালিত করে ধোঁকা দেয় শয়তানে মানুষকে ফিতনা ফেলা ফালায় প্রতারণা করে মানুষও মানুষকে ধোঁকা দেয় কিন্তু যারা মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের উপর কোন কারো কর্তৃত্ব থাকবে না আল্লাহ তারা বলতেছেন ইনাইবাদ আলাইহিম সুলতানুন শৈতানকে আল্লাহ বলছে এবং শয়তানও এই কথাই স্বীকার করছে যে আল্লাহ আপনার খাঁটিবান্জাদেরকে আমি কোনদিন কিছু করতে পারবো না তো আল্লাহ খাটিবান্জা যারা হবে এবং বান্দার উপরে কারো কর্তৃত্ব চলবে না সেখানে আল্লাহর কর্তৃত্ব চলবে আল্লাহ তা তাকে সৎ পথে পরিচালিত করবেন এবং আল্লাহ তাআলা যাকে সৎ পথে পরিচালিত করবে তাকে গুমরা কেউ করতে পারবে না আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে গুমরা করবেন তাকে সৎ পথে আনার কেউ তাকে আনতে পারবে না কাজেই আল্লাহর আমাদেরকে এই জিনিসটা বোঝার দান করুক আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিস বোঝার এবং সেই মানার এবং আল্লাহকে ভয় করার দান করুক এবং আল্লাহ যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তার প্ররোচনা থেকে এবং সমস্ত পৃথিবীর যারা ইসলাম বিরোধী আছে তাদের প্রচনা থেকে আল্লাহ আমাকে আমাদেরকে হেফাজত করেন আমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করি অবশ্যই আল্লাহ রাবুরহমে আমাদেরকে হিদায়তে রাখবেন হিদায়ত দান করবেন আর আল্লাহ তালা যদি আমাদেরকে হেফাজত করেন তো পৃথিবীর কোনো ক্ষমতা কোনো শক্তি কোনো চক্রান্ত আমাদের কোনো ক্ষতি করতে পারবে না অসল্লিন